তো শুভ সকাল বন্ধুরা, রবিবারের একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। যারা ব্লগ দেখতে পছন্দ করো তাদেরকে স্বাগত জানা যাচ্ছি আমার চ্যানেলে মা বৈটু ব্লগ। নমস্কার বন্ধুরা, মা বৈটু ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। তো চলো সকালে ভগবান দর্শন করে দিনটা শুরু করো। আমার পুজো হয়ে গেল, এই দেখো আমি। আর এখানে পুজো টুজো করার পরে গরম গরম লাল চা আদা দিয়ে আর বিস্কুট খেয়ে নিচ্ছি। তো এবার যাব রান্না করতে। তো আগের দিনে মাছটা নিয়ে এসেছিল বর্মশাই, তো আগের দিনে আমি ধুয়ে ভেজে রেখেছি। যেহেতু আমার ঘরে ফ্রিজ নেই, এই জন্য আমি ধুয়ে ভেজে রেখে দিয়েছি মাছটা। তো আগের দিনে আমি শেয়ার করেছি আগের দিনে রাত্রির। তো মাছটা ধুয়ে ভালো করে নুন হলুদ মেখে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। অনেকে ইলিশ মাছ কাঁচা খায়, কিন্তু আমাদের বেটুর বাবা আবার পছন্দ করে না। একটু ভাজতে হবে, কিন্তু ভালো করেও ভাজতে হবে। আর দিকে একটু তেল রেখেছিলাম, আর মাছটা ছোট হলেও খুব ভালো ছিল। একটুখানি তেল দিয়ে ভাজছিলাম, তো অনেকটা তেল বেরিয়েছিল। আর ইলিশ মাছের তেল খেতে তো আমার ভীষণ ভালো লাগে। গরম ভাতে একটু ইলিশ মাছের তেলও আর মানে অন্য কিছু ভাবাই যায় না। দেখো মাছগুলো এক এক করে ভেজে নিচ্ছি, একবার ভাজা হয়েছে আরেকবার ভেজে নিচ্ছি। অনেকেই বলো, কমেন্ট করো কন্ট্রোভার্সি ভিডিওতে, যে আমাদের কিছু কাজ নেই। আমাদের অনেক কাজ থাকে সারাদিন, আমরা কাজ করে তারপর কন্ট্রোভার্সি করি। তো কী কী রান্না করবো দেখো, এখানে কচুর শাক কেটে নিয়েছি, কচুর শাকে পেঁয়াজ রসুন দেবো। এদিকে পেঁপে কাঁচকলা আলু এটাও কেটে নিয়েছি। তো কী কী রান্না হবে পরে বলছি তোমাদেরকে। এখানে আদা, তারপর এখানে উচ্ছে আছে দুটো, দেখো এখানে আলু, এ দেখো কাঁচকলা আলু আর পেঁপে আমি কেটে নিয়েছি। এটাকে আমি ভাপাতে দেবো, লবণ দিয়ে একটু ভাপিয়ে নেব। আর এখানে কচুটা আমি কুকারে জাস্ট ভাপিয়ে নিলে হয় একটু, আর কড়াই দিলাম না, কুকারেই বসিয়ে দিলাম। এখানে পোস্ত আর সর্ষে আমি বেটে নিচ্ছি। আর এখানে পোস্ত সর্ষেটা হয়ে যাওয়ার পরে আদা জিরে আমি বেটে নিচ্ছি, ওটা তোমাদেরকে শেয়ার করতে ভুলে গেছি। এখানে আদা জিরেটা বেটে নিচ্ছি। আর এখানে দেখো সবগুলো আলাদা আলাদা মশলাগুলো বাটিতে করে রেখেছি, আর সবগুলোতে বেশি করে আমি কাঁচা লঙ্কা দিচ্ছি। শুকনো লঙ্কা আমি একদম আমরা মানে একদমই খাই না, অল্প একটু ফোড়ন দেওয়ার জন্য জাস্ট সব কিছুতে কাঁচা লঙ্কা দিয়ে করব। তো এই দেখো তিনটে বাটিতে মশলা রেডি করে নিয়েছি, কড়াই তেল দিয়ে দিয়েছি। এক এক করে রান্না তোমাদের সাথে শেয়ার করছি। এখানে একটুখানি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। তো ভালো করে জিরেটা ভেজে নিতে হবে, শুকনো লঙ্কা জিরে, তাহলে গন্ধটা বেশ ভালো ওঠে। আর এখানে দেখো আমি পেঁয়াজ আর রসুন কুচি করা ছিল, ওর মধ্যে হলুদ দেওয়া আছে, একটুখানি চিনি দেওয়া আছে এক চিমটি, আর লবণ, কাঁচা লঙ্কা সব দিয়ে ভেজে নিলাম। এখানে কচুর শাকটা দেখো ভাপিয়ে রেখেছি, এইভাবে ভাপিয়ে ভালো করে জলটা চিবড়ে রেখেছি। এরপর কচুর শাকটা আমি দিয়ে দেব পেঁয়াজ রসুন ভাজার মধ্যে। এবার ভালোভাবে ভেজে নেব কচুর শাকটা। অনেকদিন থেকে ইচ্ছে ছিল, আমি কোনোদিনও বানাইনি। কচুর শাক বানিয়েছি অনেকবার, কিন্তু এই যে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আমি ফার্স্ট টাইম বানাচ্ছি। তা ফার্স্ট টাইম বানাবো, আর তোমাদের সাথে শেয়ার না করলে হয়, তো এই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো কচুর শাকটা ভালোভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি ভালোভাবে মানে ভেজে নিচ্ছি। অনেকে একটু নরম নরম খায়, আমরা আবার নরম নরম খাই না, একটু শুকনো শুকনো হলে ভালো হয়। এদিকে দেখো আর একটা কড়াই বসিয়ে দিয়েছি তেল, তেলটা গরম হলে এখানেও আমি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেব, ভালো করে ভেজে নেব। এই যে দেখো মশলাগুলো সব বেরিয়েছে, এই দেখো তেল গরম হয়ে গেছে, জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, ভালো করে ভেজে নিচ্ছি। ভালোভাবে ভেজে নিয়ে, আর তোমরা কমেন্টে অবশ্যই জানাবে যে মানে রান্নাগুলো কেমন হয়েছে, শেষ তোমাদেরকে দেখাবো। এখানে দেখো রসুন মানে শুকনো লঙ্কা জিরেটা ভাজার পরে আমি আদা জিরের পেস্টটা দিয়ে দিলাম, আর দেখো ভাপিয়ে রেখেছি। এখানে কাঁচকলা পেঁপে আলুটা আমি দিয়ে দিলাম, মশলাটা কষার পরে দিয়ে দিলাম। আমি ভালোভাবে সবজিগুলো দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি, আর একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। দেখো জল দিয়ে দিলাম। এক হাতে ফোন নিয়ে না বন্ধুরা রান্নার ভিডিও দেওয়া যায় না, প্রচণ্ড প্রবলেম হয় ব্লগ করার জন্য, এই জন্য করতে পারি না। আর এখানে দেখো মাছগুলো একসাথে সব ভেজে রেখেছি। এবার দেখো ইলিশ মাছের মাথাগুলো নিয়ে নিয়ে আমি একটু ইলিশ মাছের মাথাগুলো ভেঙে নেব, ভালো হয়ে দেখো টুকরো টুকরো করে নিয়েছি। এবার কচুর শাকটা যেহেতু হয়ে গেছে ভাজা ভাজা, এর মধ্যে আমি ইলিশ মাছের মাথাগুলো টুকরো টুকরো করা মাথাগুলো দিয়ে দেব, ভালো করে নেড়ে চেড়ে কচুর শাক নামিয়ে নেব। অনেকেই আবার কচুর শাকটা তুলে নিয়ে তেলের মধ্যে মানে ইলিশ মাছের মাথাগুলো ভেজে তারপর কচুর শাকটা দেয়, যেহেতু আমার মাথাগুলো ভাজা আছে ওই জন্য আমি আর নতুন করে ভাজলাম না, ডাইরেক্ট ভাজাগুলো ভেঙে আমি মানে কচুর শাকের মধ্যে দিয়ে দিলাম।
ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি মাছের মাথাগুলো। তো তোমাদেরকে তো আমি পরে ভিডিওটা বানাচ্ছি, খেতে দারুণ হয়েছিল কচুর শাকটা। দেখো আর এদিকে দেখো আমার তরকারিটা ফুটে গেছে, এদিকে কচুর শাকও হয়ে গেছে। দেখেছো কচুর শাকটা কি সুন্দর কালার এসেছে? এবার কচুর শাকটা তুলে নেব। আর এই দেখো আবার আমি জিরে সরষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তেলটা গরম হতে। এখানে আমি আজকে ইলিশের তিনটে পদ রান্না করব, অল্প ইলিশ তাও ঠিক আছে, দু পিস এক পিস করে রান্না করব, তাও তিনটে পদ রান্না করব। এখানে কচুর শাক দিয়ে ইলিশ মাছ রান্না হলো, আদা জিরে বাটা দিয়ে কাঁচকলা পেঁপে আলু দিয়ে একটা রান্না হলো, আর এখানে সর্ষে পোস্ত দিয়ে ইলিশ হবে। তো দেখো সর্ষে পোস্তর মিশ্রণটা দিয়ে দিলাম আমি, এবার ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে দেব। ভালো করে কষিয়ে নিচ্ছি, এদিকে দেখো আমার তরকারিটা হয়ে গেছে, মাছও দিয়ে দিয়েছি এর মধ্যে ঝোলের মধ্যে, আর এই দেখে দেখো কষানো হয়ে গেছে এবং জল দিয়ে দিলাম, ভালো করে ফুটে উঠেছে। এবার মাছগুলো দিয়ে দেব সর্ষে পোস্তর মধ্যে। তো এই দেখো এদিকেও হয়ে গেছে সর্ষে পোস্ত, এদিকেও হয়ে গেছে ঝোল। আর যেহেতু এটা আমার বেটুর বাবা খেতে খুব ভালোবাসে ইলিশ মাছটা, এই জন্য আমি এই চেষ্টা করলাম যে একটু একটু হলেও দুই তিন রকম পদে রান্না করি। তো দেখো এদিকে হয়ে গেছে, উপরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি সুন্দর করে, তো ফাইনাল লুক দেখে নাও। এই দেখো কাঁচকলা পেঁপে আলু দিয়ে ইলিশ মাছের ঝোল, মানে মাখা মাখা ঝোল আর কি। আর এই দেখো কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে, আর এখানে একটু উচ্ছে আলু ভাজা করেছি, আর দেখো ইলিশ মাছের তেল, আর এই দেখো সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ। তো কেমন হয়েছে বন্ধুরা, তো দেখে নাও ফাইনাল লুক। তারপর আমি ভাতটা লাস্টে করেছি এবং বাসনগুলো সব মাজা হয়ে গেছে আমার। দেখো এই যে অনেক বাসন হয়ে গেছিলো, আর ওদিকে এই দেখো ছেলে উঠে গেছে, ছেলের বাবা উঠে গেছে, ছেলে উঠে গেছে, ওকে মুখ ধুয়ে ওকে একটুখানি জাস্ট খাবার খাইয়ে দিলাম, আর বিছানার যে অবস্থা সব গোছগাছ করে নেব। যারা ব্লগ দেখতে পছন্দ করো অবশ্যই আমার ব্লগটি দেখো, আর এদিকে খেতেও দিয়ে দিয়েছি বেটুর বাবাকে। তো চলো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর দেখার সময় ছোট্ট করে লাইক করে দিও। আর যারা আছো আমার ঘরে প্লিজ আমার ভিডিও দেখো, আমাকে সাপোর্ট করো, যারা আসো নি এখনো চলো তাদের মা বেটু ব্লগকে সাবস্ক্রাইব করে নাও। আমার সব বন্ধুরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে এত ভালোবাসা, সবাই খুব ভালো থেকো, টাটা।